নমস্কার, আপনারা দেখছেন এএনএম নিউজ এবং আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে আজকে এক বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমাদের সাথে আছেন প্রাক্তন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারপারসন শ্রী জাস্টিস যতীন্ময় হরচন্দ্র। নমস্কার। প্রথম যে প্রশ্নটা করব জানতে, এটা খুব মানে এটা একটা উৎসুক প্রশ্ন যে আইন এবং এই আইন বিষয়ক ব্যাপারে আপনি হঠাৎ ইন্টারেস্ট নিয়ে হঠাৎ এই এইটাকে ক্যারিয়ার হিসেবে চুজ কেন? না, আমি তো চুজ করিনি এটা ক্যারিয়ার হিসেবে, মানে আইন ব্যবসাটা কেন ক্যারিয়ার হিসেবে চুজ করে, ও সেটা যদি বলেন এটা আমাদের মানে ফ্যামিলি প্রফেশন বলতে পারেন। মানে আমি আমার পরিবারের ফোর্থ জেনারেশান, আমার ছেলে ফিফথ জেনারেশান লয়ার, সুতরাং ট্র্যাডিশনালি পরপর আমাদের ওকালতি করেও বাড়িতে সকলেই প্রায়, আমার ছোটো কাকা ছাড়া সকলেই ওকালতি করেছেন আর কি। সেই হিসেবেই আসা, তারপরে ভাগ্যক্রমে কোরমভাবে আমাদের জজ হয়ে গিয়েছিলাম আমি। যখন আপনি এই ওকালতিটাকে প্রফেশন হিসেবে নিলেন এবং আস্তে আস্তে এগোলিয়ে গেলেন, আপনি আমি শুনেছি আপনি সিভিল ল নিয়ে অত্যন্ত পারদর্শী এবং অত্যন্ত আগে, এরকম ওকালতি স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টস অফ লর জন্য আমি প্রথম এই দিক থেকে আসছি, তাদেরকে আপনার যে পরামর্শ সেটাকে কোনো স্পেসিফিক বিষয়ে তাদেরকে প্রথমে এ করে নিতে হবে? শুনুন, এখন ওকালতি করতে গেলে তো প্রথম আমাদের সময় অন্তত যা ছিল একটা একজন অভিজ্ঞ সিনিয়রের খুব প্রয়োজন হয়, হ্যাঁ, তাদের কাছ থেকেই শিখতে হয়। ল কলেজে মানে তো ওকালতি পড়া একরকম, সেটা একটা বইয়ের নলেজ একরকমভাবে আসে, কিন্তু ওকালতি করতে গেলে ফিল্ডের অ্যাপ্লিকেশান লগুলো সেগুলো একজন সিনিয়রের কাছ থেকে থেকেই শিখতে হয়। আমাদের আমার সিনিয়র ছিলেন, প্রথম যখন আমি ল পড়তুম তখন আমি সমীর রায়চৌধুরী বলে সলিসিটার, তার ফার্মে আমি অ্যাটাচ ছিলাম, তার সঙ্গে কাজকর্ম করতুম। তা উকিল ওকালতি পাস করার পরে যখন ওকালতি প্র্যাকটিস করতে আরম্ভ করলাম তখন আমি জাস্টিস তরুণ চ্যাটার্জি ওনার চেম্বারে আমি জুনিয়র হই, আমি ওনার কাছেই কাজকর্ম শিখি। তো ওনার তো মানে সিভিল ল প্রচুর অভিজ্ঞতা ছিল, কলকাতা হাইকোর্টের মানে ম্যাক্সিমাম ব্রিফ ওনার ছিল, যখন উনি জজ হন তখন মানে হাজার হাজার ব্রিফ ওনার ছিল, যেটা আমাদের মধ্যে উনি সব জুনিয়রদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছিলেন। সেই হিসেবে সিভিল লটা নিয়েই আমরা কাজ করি এবং আমাদের পরিবারে সকলেই সিভিল লয়ার, সেই হিসেবে রক্তটাও কিছুটা আছে সিভিল লয়ে, সেই জন্যেই সিভিল লয়েতেই আমরা এ করেছি। তবে আমার মনে হয় যদি এখন অত অনেকটা এটা চলে যাচ্ছে, এই প্রথাটা এখন আর হচ্ছে না, এখন আর সেই সিনিয়রের কাছে বসে শেখা বা কাজ করা এটা অনেকটা যেন কীরকম একটা ঘাটতি এসে গেছে মনে হচ্ছে। এখন নিজেরাই সব নিজেরাই তৈরি হয়ে নিজেরাই প্র্যাকটিস করতে আরম্ভ করেছে, নানান কারণ আছে অবশ্য, সেগুলোর অত আমি বিশদ এতে যাচ্ছি না। তবে আমার ব্যক্তিগত ধারণা একজন ভালো সিনিয়রের কাছে যদি না যাওয়া যায় তাহলে কিন্তু কাজকর্ম শেখা কিন্তু খুব কঠিন হয়ে যায়। আপনি যেটা বলছেন হাতে কলমে কাজ শেখাটা এবং সেই হাতে কলমে শিখে সিনিয়রের কাছ থেকে জেনে অভিজ্ঞতা অর্জন করাটা ইজ এ মাচ মাচ বেটার অপশন, যাতে আপনাকে সেরমভাবে তৈরি করে নিতে। নিশ্চয়ই সেটা খুবই দরকার, খুবই দরকার, এবং এটা ছাড়া অসম্ভব আমার মনে হয়। এইখানে একটা জিনিস জিজ্ঞেস করবো যে অনেকে বলেন যে আজকে যারা ওকালতি করেন তারা উকিল হিসেবে সারাটা জীবন কাটিয়ে দিতে চান, তারা জজ সাহেব হতে চান না, কেননা ওকালতি যাদের প্রসার ভালো থাকে এটা কথিত আছে যে তারা সেখান থেকে অনেক বেশি রোজগার করেন জজ সাহেব, এইখানে আপনার মতামত? না, এটা চিরকালই, এটা আজকের বলে নয়, এখন আগেও যারা জজ হয়েছিলেন ভালো ভালো জজ হচ্ছেন তাদেরও যথেষ্ট প্র্যাকটিস ছিল, এবং যখন জজ হতেন তখন তাদের প্র্যাকটিসের ১/৪ কেন ১/১০ হয়তো কমে যেত, কিন্তু জজ যারা হতেন
তখন কিন্তু ওই টাকার অঙ্ক হিসেবটা নিয়ে জজিয়তি করবো বলে তিনি ডিসিশান নিতেন না, তারা জজিয়তি করতেন সম্মানের জন্যে। তা এখনও কিন্তু সেই একই ধারা চলে আসছে, যদি টাকার অঙ্ক দেখে আপনার ঠিক করতে হয় জজিয়তি করবো না ওকালতি করবো, তাহলে আমার মনে হয় ওকালতি করাই ভালো, কারণ ওকালতিতে যা প্রসপেক্ট আছে রোজগার করার, সেটা জীবনেও কেউ জজিয়তি করে সেটা করতে পারবে না। জজিয়তিটা একটা আলাদা সম্মানের জায়গা, সেটাকে মানে টাকার অঙ্কটা স্যাক্রিফাইস করেই তবে আপনাকে জজিয়তি করতে আসতে হবে। হ্যাঁ, সেটা আমার তো এটা আমার ব্যক্তিগত মত, এবং আমার মনে হয় সকলেই প্রায় তাই করেন, এখনও তাই করেন। তো আপনি যখন জজ হলেন এবং পুরো আপনার যে অভিজ্ঞতা যেটা হলো, সেই অভিজ্ঞতায় সব থেকে বড় যেটা হচ্ছে যে পেন্ডেন্সি অফ কেসেস ইন কোর্ট, যেটা অনেকটা থেকে যায় যেখানে আমরা দেখে এসেছি, সেই বিষয়ে আপনি যখন উচ্চতম পদে গেলেন, তো সেই সময় এইটাকে কীভাবে ঠিক করা যায়? পেন্ডেন্সি অফ লিটিগেশন যেটা, তা অনেক ফ্যাক্টর আছে, সেগুলো মানে এত ছোটোভাবে বলা খুব মুশকিল। নানান কারণে পেন্ডেন্সি হয়। প্রথম একটা কারণ হচ্ছে আমাদের জজ সাহেবদের সংখ্যা কম, যা লিটিগেশন যা হয় সে তুলনায় জজ সাহেবদের সংখ্যা অনেকটা কম। এমনি যদি আমাদের হাইকোর্টের দিকেই আপনি যদি দেখেন, সাবঅর্ডিনেট কোর্ট তো আমি পরে আসছি, তাহলে আমাদের এখন হাইকোর্টে স্যাংশন স্ট্রেংথ হচ্ছে 72, তা 72টা স্যাংশন স্ট্রেংথ, কিন্তু আমাদের আমরা তো দেখেছি বেশিরভাগ সময় 28 জন 30 জন করে মাত্র জজ থাকেন। একবার জাস্টিস শিরপুরকার যখন আমাদের চিফ জাস্টিস হলেন, ওই সময় একসঙ্গে 14 জন জজ সাহেব অ্যাপয়েন্টমেন্ট হয়ে যেমন 46 জন পর্যন্ত জজ হয়েছিলেন, তা এখন আবার একটুখানি বেড়ে হয়তো 50-51 জন, আবার 2-3 জন রিটায়ার করেছেন সবে, তা এই সব করে মানে 50-এর কাছাকাছি অ্যারাউন্ড 50 থাকে। তা আপনার যদি দেখেন তাহলে 20-22টা ভ্যাকেন্সি তো এমনি, তো এই 20-22টা যে আপনার স্ট্রেংথ বাড়ানো হয়েছিল সেটা তো একটা অ্যাসেসমেন্ট করেই বাড়ানো হয়েছিল, যে এখানে লিটিগেশন কত এই সমস্ত দেখে ডেকেই তো বাড়ানো হয়েছিল। কিন্তু এই যে জাজেস যে ভ্যাকেন্সি রয়েছে সেটা একটা বড় কারণ থাকে। আর এই আর একটা কারণ থেকে যায় কি, দেখুন জজেদের মানে এখন প্রত্যেক দিন নানান রকম আইন আসছে, আগে যেরকম কতগুলো আইন খুব সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন নানান রকম কমপ্লিকেশান, সোশ্যাল লাইফের কমপ্লিকেশান নানান রকম এর জন্যে প্রত্যেক দিন প্রত্যেক মাসে এত এত আইন তৈরি হচ্ছে, অ্যাসেম্বলিতে তৈরি হচ্ছে, পার্লামেন্টে তৈরি হচ্ছে। এই যে যত আইন তৈরি হবে, সেই আইন তৈরি হলেই কিন্তু তার ভায়োলেশন হলেই তখনই আপনার কোর্টের দ্বারস্থ হতে হয় ন্যাচারালি। এই যে আইনগুলো তৈরি হয়, এই আইন তৈরি করার সময় কিন্তু আমাদের আর সেই রকম অ্যাসেসমেন্ট করা হয় না যে এই আইনটা তৈরি হলে কত ভায়োলেশন হতে পারে, এই ভায়োলেশন হলে কত মামলা হতে পারে, সেই মামলার সঙ্গে কত কোর্ট বাড়াতে হতে পারে, সেটা কিন্তু আমাদের হয় না। এক্সিস্টিং কোর্টের ওপর যত মামলা সব ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, নতুন কোর্টের নানান রকম তৈরি করার কথা থাকলেও সেগুলো না করে এক্সিস্টিং কোর্টে অ্যাসাইন করে দেওয়া হয় ন্যাচারালি, এইভাবে তো চাপ বাড়তেই থাকে। এটা তো এই দিকের সমস্যা গেল। আর একটা সমস্যা লিটিগেশনের, সেটা সব লিটিগেশনেই দেখবেন দেরি করে বিলম্বিত হলে আর কি এক পক্ষ কিন্তু লাভবান হয়, হ্যাঁ, আর এক পক্ষ চায় তাড়াতাড়ি করতে, তা সেটা আর একটা সমস্যা। যে লাভবান হবে তার তো সবসময় চেষ্টা থাকবে যে এটা বিলম্বিত যাতে হয়, ন্যাচারালি সেটা দুপক্ষর উকিল একইভাবে সে থাকে না, মানসিকতা থাকে না। মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টও অনেক সময় বলেছেন যে অনেক সময় এই যে কেসেস যেগুলো আসে সেগুলো অনেক, যে মামলাগুলো হয় অনেক মামলা না হওয়ার মতন মামলা, অহেতুক মামলা করা হয়েছে, সুপ্রিম কোর্ট এই বিষয়ে খুব স্ট্রং অর্ডারও দিয়েছেন অনেক বিষয়ে, তো এইটা এইটা একটা অহেতুক মামলা করা, কথায় কথায় মামলা করে দাও, এইটা কতখানি
যৌতুক মামলা করার একজন মনে করছেন, যেটারই আমি আগেই বলছিলাম, মানে একজনের কাছে অহেতুক মনে হলেও আর একজনের কাছে মনে হচ্ছে না যে মামলা করে ডিলে করে এটা লাভবান হবে, সেটা একটা জিনিস। এখন একটা নতুন তো আইন আসছে এই মিডিয়েশনের উপরে, প্রি লিটিগেশন মিডিয়েশন, সেটাতে আপনি যেটা বলছেন ওটাতে হয়তো কিছুটা চেকড হয়ে যাবে, যেটা যদি কম্পালসারি হয়ে যায় তা মামলা করার আগে একটা মিডিয়েশনের প্রসেস দিয়ে আসতে হবে, এবং সেখানে যদি দেখা যায় যে মিটে মিটমাট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে আর তাদের লিটিগেশনের মধ্যে ঢুকতে হবে না। আর যদি ফেল করে হয়তো সার্টিফিকেটের প্রভিশন থাকবে, সার্টিফিকেট দিয়ে তখন ফাইল করতে হবে যে মামলা। হ্যাঁ, ওইগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স করার অনেক রকমই চেষ্টা করছে, অনেক রকমই চেষ্টা করছে। আপনার ধরুন এই এই কোর্ট ছাড়াও যে আর্বিট্রেশনের প্রসেস তৈরি, এই যে আইন হয়েছে, তারপর লোক আদালতের যে সমস্ত প্রভিশন, সরকার চেষ্টা করছে না তো চেষ্টা করছে, কিন্তু মামলা লিটিগেশন এত বেশি, এটা দু একদিনে সব শেষ করে দেওয়া যাবে বলে আমার মনে হয় না। আপনি যখন প্রধান বিচারপতি এক বছর ছিলেন, এই প্রধান বিচারপতি থাকলে সব থেকে কিসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন এবং আপনার কি মনে হয় যে কোনটা সাকসেস পেয়েছেন? না না, আমি চেষ্টা ইনফ্রাস্ট্রাকচারের উপর তো নিশ্চয়ই জোর দিয়েছিলাম, করেছি, ডিজিটাইজেশন আমরা করেছিলাম, চালু করেছিলাম আমি থাকতেই না। সেগুলো ছাড়াও যেটা কোর্টের যেটা আপনি বলছেন যে পেন্ডেন্সিটাকে কমাবার জন্যে, এটা আমি অনেক চেষ্টা করেছিলাম, এবং আমার মনে হয় আমার বোধ হয় কিছুটা সফলতা পেয়েছিলুম। তার কারণ কি, আমি তখন দেখেছিলাম যে প্রত্যেক ঘরে হয়তো মোশন স্টেজে অনেক মামলা পড়ে আছে, 2,500-3,000 করে মোশন স্টেজে পড়ে আছে, এবং কমপ্লেন করছিলো সবাই, ধরুন এক বছর ধরে মোশন ধরাই হচ্ছিলো না। তা তখন আমি সমস্ত সিনিয়র জজ সাহেবদের কাছে আমি ডেকে নিয়ে তাদের কনভিন্স করালুম যে তারা যদি মানে সিঙ্গল বেঞ্চেও বসে, সিনিয়র জজ অনেক প্রবলেম, কারণ সিনিয়র জজ সিঙ্গল বেঞ্চে বসলে তাদের আপিল আবার তাদের জুনিয়র জজের কাছে হলে একটা সেন্টিমেন্টাল একটা ইয়ে থাকে আর কি। তা সেইটার জন্য আমি তাদের, কিন্তু আমি যতদিন ছিলাম প্রত্যেকে কোঅপারেট করেছে এবং কেউ না বলেনি, বলছে যা যেরম বলবেন সেরম করব। এবং আপনি যদি তখনকার দেখেন মানে সেই সময়ে একদিনে একজন জজ তিনখানা বেঞ্চে বসেছেন, হ্যাঁ, সকালবেলা ডিভিশন বেঞ্চে বসছেন, তারপরে আবার কিছুক্ষণ সিঙ্গল বেঞ্চে বসছেন, আবার ফিরে এসে আর একটা ডিভিশন বেঞ্চে আবার তিনটে থেকে সিঙ্গল বেঞ্চে বসছেন। হ্যাঁ, এই করে আমি মোশন সমস্ত আপ টু ডেট করে দিয়েছিলাম, প্রচুর মোশন তখন সমস্ত করে গেছে, সেটা করা সম্ভব হয়েছিল কারণ সমস্ত জজ সাহেবরা কোঅপারেট করেছিলেন বলে, এবং কেউ না বলেননি, একজনও আমাদের বলেননি যে না আমি এরমভাবে করতে পারবো না, কারণ এটা করার খুবই অসুবিধে আছে, কারণ কোর্ট তো আপনার ডিভিশন বেঞ্চ যখন হচ্ছে একটা কোর্টে দুজন জজ বসছেন, কিন্তু সেই যখন ভেঙে গিয়ে আবার সিঙ্গল বেঞ্চে হয়ে যাচ্ছেন তখন দুটো জজকে দুটো কোর্ট দিতে হচ্ছে, ন্যাচারালি একটা বিল্ডিংয়ে দুটো কোর্ট পাওয়া যাচ্ছে না, সিনিয়র জজ হয়তো সেই বিল্ডিংয়ে সেই কোর্টটাতেই অকুপাই করছেন, কিন্তু যিনি আরেকজন জজ সাহেব যিনি তাকে হয়তো আর একটা বিল্ডিংয়ে গিয়ে বসতে হচ্ছে না। এগুলো মানে সত্যিই খুব কোঅপারেট না করলে এগুলো কিন্তু করা খুব মুশকিল, কিন্তু আমি সেই কোঅপারেশনটা সকলের কাছ থেকে পেয়েছিলাম যার জন্য সেটা সম্ভব হয়েছিল। এবং একটা সময় আমার মানে এতজন কম হয়ে গেছিলো, বোধহয় 28 জন না 30 জন 28 জনের মতো জজ হয়ে গেছিলো, মাসটা আমার মনে পড়ছে না ঠিক। তখন সেই অবস্থাতেই অত কম জজ নিয়ে এইভাবে করে আমাদের অল ইন্ডিয়া যে আমাদের ইয়ে আছে যে কে কোন হাইকোর্ট কত ডিসপোজাল করতে হয়েছিল, ক্যালকাটা হাইকোর্টে কিন্তু নাম্বার অফ ডিসপোজালে হায়েস্ট উঠেছিল অত কম জজ নিয়েও, কিন্তু এই কারণে সেটা কোঅপারেশন পাওয়া গিয়েছিল, এইটা একটা দরকার। আর একটা দরকার হচ্ছে কি, যেটা আমার মনে হয় লোকাল হাইকোর্টের থেকে চিফ জাস্টিস, আমি যেহেতু এখানে প্র্যাকটিস করেছিলাম এবং এখানে আমি জজ হয়েছিলাম এবং চিফ জাস্টিসও হয়েছিলাম, তা আমি যেভাবে সকলকে চিনতুম বা জানতুম কে কী মামলা করে এসেছে, কার কী অভিজ্ঞতা আছে এবং কে কোন মামলা করতে পারবে, এইটা যদি না জানা যায় তাকে দিয়ে খুব ম্যাক্সিমাম আউটপুট পাওয়া সম্ভব হয় না। কিন্তু সেটাতে আমি অনেকটা কাজে লাগাতে পেরেছিলাম,
এই যখন জজ কমে যায় বা মামলা জমে যায় তখন এক্সপেরিমেন্টের সময় থাকে না, বা কাউকে শিখিয়ে নিয়ে তৈরি করব সেটা করার সম্ভব হয় না। তখন করতে হয় কি, যে যে মামলাতে অভিজ্ঞ, যার যত এক্সপিরিয়েন্স আছে, যে তাড়াতাড়ি সেই সব মামলা করতে পারে, সেই তাকে সেই বেঞ্চগুলো দিতে হয়, দিয়ে তাকে দিয়ে তাড়াতাড়ি শেষ করিয়ে নিতে হয়। কিন্তু সেইভাবে যদি না করা যায়, যদি মানে এত গতানুগতিকভাবে ঠিক আছে একে কিছু দিন দিলুম, ওকে কিছু দিন দিলুম, ও করুক, এ ও আইন শিখুক, এইগুলো এক্সপেরিমেন্ট যখন জজ বেশি থাকে তখন করা যায়, কিন্তু কম জজ থাকলে এটা করা যায় না। মামলা যখন বেশি হয়ে যায়, জজ যখন কম থাকে, তখন কিন্তু এইভাবে আমার মনে হয় করলে বোধ হয় ডিসপোজাল রেট অনেক বেড়ে যায়। এবং আমি আমি সেইভাবেই করেছিলাম। আমি জানতাম কে কী করতে পারে, কে কোন মামলা কত তাড়াতাড়ি করতে পারে, তাকে সেই সাবজেক্টে সেই মামলাগুলো দেয়া হয়েছিল, এবং তাদের যাতে মানে অসম্মানিত না হয় সেই জন্য আমার সবই আপিল বেঞ্চগুলো তাদের সিনিয়র বেঞ্চকে রেখে দেওয়া হয়েছিল আর কি। তো এইভাবেই করেছে, আমার মনে হয় এইভাবে করতে হবে। কিন্তু এটা মুশকিল হয় কেন, এখন তো বাইরে থেকে সবাই চিফ জাস্টিস আসেন, এখন বাইরে থেকে চিফ জাস্টিস এলে কম দিনের জন্যে থাকেন, তারা তো সকলকে চেনেন না, কে কী করেন, কে কী করে এসছেন জানেন না, ন্যাচারালি প্রথম দিকটা একটু অসুবিধা হয়, একটু অসুবিধা হয়। তারপরে প্রপারলি যদি গাইডেড হয় তাহলে ঠিক হবে, না হলে তো মুশকিল হয়ে যায়। তা যাই হোক, সময় ওই পেন্ডেন্সিটা কম কমিয়ে এবার সব থেকে সবার আগে সারা ভারতবর্ষে হাইকোর্টের যে ডিসপোজাল অফ কেসেস সেখানে আপনি সবার আগে উঠে গেছিল, সেটাই একটা বিরাট বড়। হ্যাঁ, এবং মোশন যেটা পড়ে গেছিল বা উঠে গেছিলো অনেক বেশি হয়ে গেছিলো, সেগুলো আমি ক্লিয়ার করে দিয়েছিলো। অনেক কমপ্লেনও করেছিল, অনেকে যে কমপ্লেন কিছু আসেনি তা নয়, আমার কাছে কিছু কিছু মানে জজের বিরুদ্ধে কমপ্লেন করছেন, খুব তাড়াতাড়ি করে দিচ্ছেন, খুব আমাদের শুনানি সুযোগ পাচ্ছি না, মক্কেলরা স্যাটিসফাইড হচ্ছে না, এইসব বলেও নানান রকম করতে এসেছিলো। কিন্তু আমি তাদের বোঝাতে তারা বুঝে গেলেন, উকিলবাবুরা। আমি বললুম যে দেখো, যে এই এক বছর ধরে যে মামলা পড়ে রয়েছে, এই এক বছর ধরে যে মামলা পড়ে রয়েছে, মামলাগুলো তো ইনফ্র্যাকচুয়াস হয়ে যাচ্ছে, সেটা তো মামলা এমনি ফলাফল কিছু আসছে না, তা এইটা যদি তাড়াতাড়ি যদি করতে গিয়েও একশোটার মধ্যে যদি দশটা কেউ যদি ভুলও করে, হ্যাঁ, তা সে ভুল করলে দশটা কোর্টে এইখানেই আপিল করে তুমি করে নিতে পারছো, 90টা মামলা তোমার কিন্তু বিচার হচ্ছে। কিন্তু তুমি যদি এরকম ফেলে রেখে দাও এক বছর দু বছর ধরে মোশন, তাহলে এই 100টা মামলাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তারা আর কনভিনসড হয়েছিল, তারা কেউ আপত্তি করেনি, হ্যাঁ, না সকলেই মেনে নিয়েছিল। আমি বলছি তো, উকিলবাবু মুড়িবাবু সকল কাছে কোঅপারেশন পেয়েছিল, স্টাফেদের কাছে, কারুর কাছে আমার কোনো আপত্তি নেই বলতে, স্টাফ সকলের কাছ থেকে আমি পুরো কোঅপারেশন পেয়েছিল, যেটা জন্য হয়তো সকলের কোঅপারেশন সম্ভব হয়েছিল আর কি। বিরাট বড় অর্গানাইজেশন, সেখানে প্রচুর নিশ্চয়ই আপনি করা। তো হাইকোর্ট থেকে যখন আপনি বিভিন্ন জায়গা হয়ে এই মানবাধিকার কমিশনে এলেন, তখন সবার প্রথমে সব থেকে বড় উৎসটা কী ছিল, কী করার সব ফার্স্ট প্রায়োরিটি, যেটাকে বলি আমরা টপ প্রায়োরিটি, কী টপ প্রায়োরিটি? এখানে আসার পরে আমরা দেখেছিলাম আসলে এখানে না অনেকদিন ফুল বেঞ্চ ছিল না, ফুল স্ট্রেংথ ছিল না, সেটা একটা কারণ ছিল। ধরুন 21 সালের পরে বোধ হয় মাত্র একজন মেম্বার ছিলেন আর কি, সেটা তো একটা বড় গ্যাপ, সেটাতে তো একটু মুশকিল তো হয়। আর তারপরে 19 সাল থেকে যে কোভিডের যে ছিল, 19, 20, 21, 22, সেটাও একটা বড় ধাক্কা। 20, 21, 22, হ্যাঁ, 20, 21, 22, সেই সময়টাও মামলা, আমি আমার কাছে আমি বলছি আপনাকে ফিগার, প্রচুর মামলা কিন্তু ফাইল হয়েছে, মামলা যে ফাইল হয়নি একেবারে তা নয়, মামলা ফাইল হয়েছে, কিন্তু ডিসপোজালের তো তখন সেরকমভাবে রেগুলার কাজ হয়নি, স্টাফ আসেনি, জজেরা এরাও আসতে পারেননি, মেম্বাররা সব রকমই এ ছিল। তা আমরা কিন্তু এখন মোটামুটি ওগুলো সব অনেকটা আপ টু ডেট করে ফেলেছি, অনেকটা আপ টু ডেট করে ফেলেছি। আর এমনিতে নানান রকমভাবে আমরা এমনি ভিজিটও করেছি, সো ওই পুরনো মামলা এখনও আমাদের কাছে প্রায় প্রত্যেক দিনে প্রায় 60-70টা তো আসেই, 60-70টা করে আসেই, পেন্ডেন্সি অনেক ছিল 21 সাল 20 সাল, আমাদের ওগুলো সমস্তই প্রায় ক্লিয়ার করে দেওয়া হয়েছে,
অল্প কিছু, এখন শুনেছিলাম 500 মতন মামলা ছিল ওদের, 500-550 মামলা ছিল, মামলা 500-550 তো ছিলই, আরও বেশি ছিল, আরও বেশি ছিল, সেগুলো আমরা এ করেছি। আসলে হয়তো এফেক্টিভ ওই রকম হবে, আমাদের অনেক কমপ্লেন আসে না যেগুলো আমরা হিউম্যান রাইটসের দিয়ে, সেগুলো আর কি আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে না, সেরম কমপ্লেনের নাম্বারও কিন্তু অনেক, সেই কমপ্লেনগুলো তো আমাদের এমনি নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না ওগুলো। তা ন্যাচারালি এফেক্টিভ মামলা 500-550 যা ছিল সবই আমরা করে ফেলেছি। হ্যাঁ, এবং উনিও আমাদের মানে প্রচণ্ড সাহায্য করেছেন, নফরাজিৎ মুখার্জি সাহেব, উনিও প্রচণ্ড সাহায্য করেছেন, এতদিন ছিলেন, অনেক এক্সপিরিয়েন্স, আমরা বরঞ্চ নতুন এসেছি এখানে, কিন্তু ওনার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি আমরা। আপনারা তো তারপরে ইনভেস্টিগেট করার যে উইংটা বা সমস্ত কিছু, এগুলো কি মোটামুটি সব গুছিয়ে এ করতে পারছেন এখন, না আরও কিছু দরকার? না, আমাদের এ হয় এখানে আমাদের যে স্ট্যাচুটে যা আমাদের প্রভিশন আছে, কমপ্লেন নানান রকমভাবে নেওয়া যেতে পারে, বুঝলেন, একটা কমপ্লেন আমাদের এখানে হাতে হাতে রিসিভ করা হয়, আমাদের রিসিভিং এ আছে, সেন্টার আছে এখানে, তাই রিসিভিং এতে আমরা রিসিভ করি হাতে হাতে। আমাদের রিসিভিং ছাড়া আমাদের ওয়েবসাইটে, আমাদের অনলাইনে আমাদের কমপ্লেন আসে, সেগুলোও আমরা এন্টারটেন করি। এছাড়া আমরা সুমোটো আমরা এ করি করি যেগুলো ধরুন আপনার ওই খবরের কাগজে বা টেলিভিশন বা টিভি এসব রিপোর্ট টিপোর্ট থেকে আমাদের যে সমস্তগুলো রিপোর্টিং হয়, তাতে যেখানে আমাদের মনে হয় যে হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, সেইগুলো হাই প্রোফাইল মামলা তো একটা যাদবপুর ইউনিভার্সিটির ওই কেস, সেটা এখনও চলছে, সেটা এখনো চলছে, ওটাও বোধহয় আপনি সুমোটো নিয়েছিলেন? হ্যাঁ, ওটাও সুমোটো নেওয়া হয়েছিল, আপনারা প্রথম সবচেয়ে প্রথম ইনভেস্টিগেশন শুরু করেছিলেন? হ্যাঁ, আমরা আরম্ভ করেছিলাম, ওটা এখনো চলছে, এখনো শেষ হয়নি। আমরা প্রথমে সাধারণত আমরা যেটা করি আর কি, মানে কমপ্লেনই আসুক আর সুমোটোই হোক, আমরা একটা রিপোর্ট চেয়ে পাঠাই অথরিটির কাছ থেকে, সেটা সাধারণ ক্ষেত্রে সেটা করা হয়, আর রিপোর্টটা পাওয়ার পরে আমরা দেখি যদি সন্তোষজনক যদি রিপোর্ট না হয়, তখন আমরা একটা ইনভেস্টিগেশন, আমাদের নিজস্ব উইং আছে সেখানে, সেই ইনভেস্টিগেশন উইং দিয়ে আমরা সমস্ত রকম ইনভেস্টিগেশন করাই, করে রিপোর্ট নিয়ে আসি, এবং সেখান থেকে আমরা যদি দরকার হয় আমরা ওই অথরিটিদের আমরা ডেকেও পাঠাই, বা যারা এখানে যারা মনে হয় যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরও ডেকে পাঠাই, এসে এখানে আমাদের সাক্ষী নেওয়া হয়, এখানে সাক্ষী নেওয়া হয়, ইনফরমেশান কালেক্ট করে তারপর একটা ডিসিশান নেওয়া হয়। ডিসিশান নেওয়ার পরে যদি দেখা যায় যে হ্যাঁ এটা কোনো ল্যাপসেস ছিল অথরিটির এতে এবং তার জন্যে হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে, হ্যাঁ তখন আমরা গভর্নমেন্টের কাছে নানান রকম রেকমেন্ডেশন করি, এবং সেগুলো কীভাবে প্লাগ করা যায় সেটাও একটা রেকমেন্ডেশন করা যায়, এবং যা যদি কম্পেনসেশন দিতে হয় দেখা যায় তা সেটাও আমরা রেকমেন্ডেশন করে দিই, যাতে কম্পেনসেশন দিলেও মানে কিছুটা ক্ষতিপূরণ যাতে করা যায় আর কি, হ্যাঁ পেতে পারে। সেই ধরনের আমরা এমনি এমনি সুমোটো এই সমস্ত প্রসিডিং ছাড়াও আমরা কিন্তু অনেক মানে নিজেরা না সারপ্রাইজ বা নোটিশই আমরা কিন্তু ভিজিটও করছি আমরা, হ্যাঁ সেরকম ইনস্ট্যান্স কিন্তু অনেক হয়েছে, যেমন আমরা মেডিকেল মানে মেডিকেল কলেজ হচ্ছে আমরা নীলরতন মেডিকেল না নীলরতন সরকার তো, হ্যাঁ নীলরতন সরকার মেডিকেল কলেজ আমরা ইন্সপেকশন করেছি, আমরা ওতে অনেক কিছু রেকমেন্ড করেছি আমরা, এগুলো কোনো কেসের জন্য সুমোটো কেসের জন্য নয়, এগুলো নিজেরা আমরা ভিজিট করেছি, করে দেখেছি ওদের ওখানে কী কী অসুবিধে আছে এবং কী কী আরও দিলে সুবিধে হয়, হ্যাঁ এরকম নানান রকম আমরা দেখে ওদের ডাক্তারবাবুদের সঙ্গে মিট করে রুগীদের সঙ্গে করে বা অথরিটি যারা ওখানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবাই আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা সমস্ত রিপোর্ট নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে নানান রকম আমরা রেকমেন্ড করেছি, এবং যেটা এই করবেন এখন তো এ হয়ে গেছে গভর্নমেন্টের যে যে স্কিম হেলথ স্কিম, এটা এখন আগে একটা ক্যাপ ছিল, হ্যাঁ সেটা 20,000 টাকা পর্যন্ত
একটা ট্রিটমেন্টের ক্যাপ ছিল, তার উপরে হলে পার্টিদের খরচ করতে হতো। এখন বিনা পয়সা স্বাস্থ্যসাথী ছাড়াই, এমনি স্বাস্থ্যসাথী ছাড়া এমনি গভর্নমেন্ট হসপিটালে কোনো পয়সা লাগে না। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। তবে বলতে পারেন যে যত লোকের দরকার সেটা কি গভর্নমেন্ট হসপিটালে দিতে পারছে, হয়তো সেটা আমি বলবো হয়তো পাচ্ছে না। কিন্তু দেখুন অনেক লোক কিন্তু এখানে স্বাস্থ্য এতে অনেক উপকৃত হচ্ছে। আমি জানি না, আমরা যখন নীলরতন সরকার এ করলুম, ওখানে ক্যান্সারের এটা আছে, উইং আছে, এবং ডাক্তারবাবুরা বললেন যে ওই গ্লুকোমা টুকোমা এই সমস্ততেই ব্লাড ক্যান্সারের অসম্ভব কস্টলি মেডিসিন, 50-60 হাজার টাকা থেকে 9 লক্ষ টাকা নাকি এক একটা ফাইলের, তো সেগুলো গভর্নমেন্ট দিচ্ছে। আজকে আমি খবর পেয়েছি যে সেটা অবশ্য মেডিকেল কলেজে, ওখানে নয়, মেডিকেল কলেজে আপনার এই কোভিডের সময় 4টে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে 4 জনের। স্বাস্থ্য পরিষেবা সরকারি হাসপাতালে অত্যন্ত ভালো এবং আমার তো মনে হয় অনেক নিখরচা এবং অনেক ইম্প্রুভ করেছে। 4টে ওখানে আমি খবর নিলুম 4টে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এবং তারা সবাই ভালো আছে মেডিকেল কলেজে। এবং এটা খুব এক্সপেন্সিভ এ ট্রিটমেন্ট, এটা প্রসেস যেটা, আমি তো যা শুনলুম এমনিতেই প্রায় 15-20 লাখ টাকার প্রায় খরচের ব্যাপার এসে যায়। এটা পিজি হসপিটালেও তো এটা করে, পিজি হসপিটালেও তো বেশ কয়েকজনকে করেছে এই হার্ট ট্রান্সপ্ল্যান্ট করেছে। এছাড়া তো এরকম সমস্ত যে কোনো অসুখের তো আপনার একেবারে নিখরচায় হচ্ছে। তা এখন নানান রকম প্রেশার আছে, মানে কারণও নানান রকম আছে শুনছি, বাইরে থেকে এসে যেহেতু এখানে বিনা পয়সা হয় বলে বিহার উড়িষ্যা থেকে বাংলাদেশ থেকেও এসে নাকি অনেকে ট্রিটমেন্ট করে নিয়ে যাচ্ছে বিনা পয়সা। আমার মনে হয় হ্যাঁ ট্রিটমেন্টে আপনারা তো যাচ্ছেন চতুর্দিকে দেখছেন, আপনারা দেখতে পারবেন হসপিটালগুলো চেহারা তো অনেক পাল্টে গেছে, সিট অনেক বেড়েছে। তবে যদি বলেন যে না এটাকে কি সাফিসিয়েন্ট, তাহলে বলা খুবই মুশকিল, তাহলে আর এত নার্সিংহোম গজিয়ে উঠতো না, হয়তো সাফিসিয়েন্ট নয়, কিন্তু উন্নতির দিকে যাওয়াটা নিশ্চয়ই। এবং অনেক লোকে পরিষেবা পাচ্ছে, আপনি যেরকম এই স্বাস্থ্যসাথী দেখেও যদি দেখেন আপনারা, সেখানে শুধু কিন্তু গভর্নমেন্ট হসপিটালের মধ্যে রেস্ট্রিক্টেড নেই সেটা, সেটা গভর্নমেন্ট হসপিটালে যদি নাও পায় স্বাস্থ্যসাথী গভর্নমেন্ট হেলথ স্কিম এই সমস্ত যা সমস্ত নানান রকম এ করেছে, এগুলোতে কিন্তু এমনি নার্সিংহোমে, এমনি বড় নার্সিংহোমে পর্যন্ত তারা কিন্তু এই পরিষেবা পেতে পারে, এবং সেটার পয়সাও কিন্তু গভর্নমেন্ট থেকেই দেয়। হ্যাঁ ন্যাচারালি আমরা তো এও করেছি, আরও কিছু হয়তো হসপিটাল আমরা করব। কিছু হসপিটালের আমাদের কাছে কমপ্লেন ছিল গাফিলতি, মানে কাগজ থেকেও দেখেছি। বেসরকারি হাসপাতালে যদি কমপ্লেন থাকে তাহলে কি আপনারা ইনভেস্টিগেট করেন না? বেসরকারি হসপিটালে আমাদের মধ্যে আসছে না, বেসরকারি হসপিটালের যদি কোনো রকম কমপ্লেন থাকে সেগুলো তো আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে ওখানে কমপ্লেন করতে হবে, করলে ওইখানে আমাদের জাস্টিস অসীম ব্যানার্জি সাহেব ওখানে চেয়ারম্যান আছেন, ওইখানে ওখানে ওইগুলোকে উনি বিচার করেন আর কি, দেখেন ওগুলো। আচ্ছা আমি শেষমেশ একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি তো 5th generation ফ্যামিলি অফ লয়ার্স, আপনারা তো এইখানে আপনি যারা নতুন যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, ভবিষ্যতে আইন নিয়ে তাদের ক্যারিয়ার বাঁচবেন বলে ঠিক করেছেন, যেসব ছাত্রছাত্রীরা যারা আছে এনবিএসএ পড়ছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও পড়ছে, তাদেরকে আপনি কি বলতে চান? তারা কি আইন হিসেবে তারা কি ওকালতি দিকে যাওয়াটা বেটার, না সম্মানের সাথে জজ হওয়ার জন্য চেষ্টা করা উচিত? না দেখুন, এটা আগে যদি আপনি পেছনের দিকে যান তাহলে কিন্তু ওকালতিটা এমন একটা পড়ার এ ছিল যে সেখানে হয় উকিল হতে হবে আর নইলে চাকরি বলতে মুন্সেপের চাকরি ছিল, এছাড়া কিন্তু আর খুব একটা চাকরির কোনো স্কোপ ছিল না তখন, এত দিক খোলা ছিল না এখন যত দিক খোলা আছে। জুডিশিয়াল সার্ভিস, ওই জুডিশিয়াল সার্ভিস মুন্সেপের সার্ভিস যেটা বলছি, মুন্সেপ হতো তখন সার্ভিস পরীক্ষা দিয়ে, তা এছাড়া খুব একটা তখন আর ছিল না। কিন্তু এখন যদি আপনি দেখেন মানে লিগাল লাইনে
প্রচুর নানান দিক খুলে গেছে। আচ্ছা একদম যদি ল কলেজ দেখেন, চতুর্দিকে ল কলেজ খুলে গেছে, পড়ানোর দিকে যদি টিচিং লাইনে আসেন সেটা এসে গেছে। আগে দেখবেন সরকারি অফিস থেকে আরম্ভ করে বড় বড় কোম্পানি, বড় বড় যা কিছু অর্গানাইজেশান সকলেরই কিন্তু মানে কোনো লিগাল ডিপার্টমেন্ট আগে তাদের ছিল না, সবই মানে সলিসিটার ফার্ম লয়ার্সদের তারা রিটার্নার হিসেবে রাখতো এবং সেইখান থেকেই সমস্ত কিছু ওদের যা অভিযোগ অভাব অভিযোগ যা কিছু থাকে তাদের দিয়েই ওটা শর্ট আউট করতো। কিন্তু এখন দেখুন সরকারি অফিসে বলুন বা প্রাইভেট অর্গানাইজেশনে বলুন সব জায়গায় একটা লিগাল ডিপার্টমেন্ট খুলে গেছে। এখন লটা এত ফ্লারিসিং হয়ে গেছে মানে পা ফেলতে গেলেই আপনার ল লাগবে, ন্যাচারালি ল স্কোপ অনেক বেড়ে গেছে। চাকরি করবো বললেও চাকরি করতে পারে, ওকালতি করবো বললেও ওকালতি করতে পারে, চাকরিরও স্কোপ অনেক রকম এসে গেছে। ওকালতি করতে কিন্তু জজ হব বলে কেউ ওকালতি করতে আসে না, জুডিশিয়াল সার্ভিসের সেখানেও যদি দেখেন, হ্যাঁ সেটা একটা কিছু ছেলে আছে তারা মানে মুন্সিপের চাকরি এন্ট্রি লেভেলেতেই জজ হব বলে পরীক্ষা দেয়, একদম পাস করে এসেই মানে ফ্রেশ ফ্রম কলেজ এসেই তারা পরীক্ষা দেয়। হ্যাঁ সেখানেও দেখুন কত রকম আবার সুযোগ বেড়ে গেছে, আগে মুন্সিপের থেকে জুডিশিয়ারিতে মুন্সিপ ছাড়া তো আর কোনো চাকরি ব্যবস্থা ছিল না, এখন হায়ার জুডিশিয়াল সার্ভিসেরও পরীক্ষা হচ্ছে। হায়ার জুডিশিয়াল সার্ভিসে এডিজে র্যাঙ্ক থেকে সেখানেও একটা আবার একটা এমপ্লয়মেন্টের একটা অপরচুনিটি পাচ্ছে। সুতরাং চাকরির এখন প্রচুর দিকে প্রচুর এসে গেছে লয়েতে, ইভেন বড় বড় সমস্ত সব কোম্পানি মানে যারা জার্নাল টার্নাল পাবলিশ করে তারাও অনেক লয়ারকে চাকরি দেয়, ওই হেডনোট টেডনোট তৈরি করার জন্যে অনেক লয়াররাও সেখানে কাজ করছে। তারপরে এছাড়া এখন যদি কোর্ট ছাড়াও আরবিট্রেশনের স্কোপ তো অনেক বেড়েছে, এখন আরবিট্রেশনে আমাদের এখানে অবশ্য এটা এখনও ওয়েস্ট বেঙ্গল অতটা চালু হয়নি, এখানকার যারা কোর্টেই প্র্যাকটিস করেন সেই সব এস্টাবলিশ সেই সব লয়াররাই আমাদের আবার আরবিট্রেশনেও অ্যাপিয়ার করেন। কিন্তু দিল্লি টিল্লিতে দেখবেন ওখানে পুরো আলাদা সেট অফ লয়ার্স, যারা কোর্টে যায় তারা আরবিট্রেশনে আসে না, যারা আরবিট্রেশনে যায় তারা কোর্টে যায় না, সেই জন্য ওখানে কিন্তু কোর্ট আওয়ার্সের মতো সারাক্ষণই কিন্তু আরবিট্রেশনেরও পুরো ফুল প্লেজেড কোর্ট আওয়ার্সের মতো ওরা ইউটিলাইজ করে, আমাদের এখানে সেটা হয় না, বেশিরভাগই কোর্ট আওয়ার্সের পরে এখানে হয়। সুতরাং লয়ারদের এখন প্রচুর এসে গেছে অ্যাভিনিউ খুলে গেছে যেখানে তারা এমপ্লয়েড হতে পারে। সুতরাং লয়েতে যে যদি ওকালতি করতে এসে সাকসেসফুল, ওকালতিতে সাকসেস রেট কম, চিরকালই কম, যারা ওঠে তারা মাথায় ওঠে। হ্যাঁ কিন্তু অন্য প্রফেশনেও যেরকম মিডিওকারও কিছু চলে, মানে কিছু না হলেও কিছু রোজগার করতে পারবে, কিন্তু ওকালতিতে মানে হয় উঠবে নইলে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু তাদের কিন্তু আগে কিন্তু খুবই দুরবস্থা ছিল, যদি পাঁচ সাত বছর পরে প্র্যাকটিস করার পরে যদি বুঝতে পারে যে না আমার কিছু হলো না, তখন চাকরি পাওয়াটা খুব মুশকিল ছিল, লাইফে খুব আনসার্টেনটি এসে যেত। কিন্তু এখন আর সে সমস্ত জিনিস নেই, এখন চতুর্দিকে এত চতুর্দিকে আপনার সুযোগ রয়েছে, ওকালতিতে সাকসেসফুল না হলেও নানান রকম চাকরিতে তারা চলে আসতে পারে। সুতরাং এখন ওকালতিটা খুবই ফ্লারিসিং, আর ল এখন চতুর্দিকে এত রকমভাবে আইনে বেঁধে ফেলেছে প্রত্যেক পদক্ষেপ, উকিল ছাড়া কিন্তু কোনো গতি নেই, মানে অ্যাভিনিউটা অনেক অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, এবং এত সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনি আমাদেরকে অনেক কিছু জানালেন, অজানা তথ্য আপনারা শুনলেন। দেখতে থাকুন এএনএম নিউজ, নমস্কার, আগামী দিনে আবার আমরা এরকম তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।